एवरीवन কেমন আছেন সবাই আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকে আমরা খুবই মজাদার আর খুবই ইজি বানানো ব্ল্যাক ফরেস্ট কেক বানাবো চুলায় আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে সো চলুন পুরো প্রসেসটা দেখে নেই প্রথমে আমাদের কেকটা বানানোর জন্য আমাদের শুকনো উপকরণগুলো আমরা একটু চেলে নেব এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি एखे वन फोर्थ कप नहीं कोको पाउडर एखे हाफ टी स्पून नहीं बेकिंग पाउडर एखे दिए देव वन फोर्थ चा चामच बेकिंग सोडा हमें एखे वैनिला पाउडर दीची हाफ टी स्पून मत अपने का वैनिला पाउडर ना थे अपना वैनिला एसेंस दिए देवें एखे एगल सब दिए हमें ये एक सिफ्ट कर এখন বাকি অংশটুকু যেগুলো আছে এগুলো ফেলে দিতে হবে দিয়ে আমরা ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো আলাদা করে রাখব এখানে আমরা দুইটা ডিম নিয়েছি ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আমি এখানে দুইটা ডিম দিয়ে করব আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি আপনারা চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কম বেশি আপনারা দিতে পারেন এখন এটাকে দিয়ে আমরা এটাকে বিট করে নেব আমি এখানে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি আপনারা হাতেও করতে পারেন হাতে একটু সময়টা বেশি লাগবে সো আমরা এখন দিয়ে দেব 1/4 কাপ তেল আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন আমি তেল দিয়েই করছি দিয়ে আবার এটাকে ফোমি হওয়া পর্যন্ত এটাকে আমরা বিট করে নেব এটা প্রিহিট করার জন্য রেখে দিয়েছি মিডিয়াম লো হিটে আমি এটা চুলাতেই বেক করব দেখেন এটা আমাদের বিট করা হয়ে গেছে পুরো পুরো স্মুথ হয়ে গেছে আর এটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন এটার মধ্যে আমরা অল্প অল্প করে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো মিক্সড করে নেব এখানে আমাদের শুকনো উপকরণগুলো যেগুলো আমরা চেলে রেখেছিলাম ওইখান থেকে অর্ধেকটা দিয়ে একটু হালকা হাতে মিক্সড করে নেব এটা কিন্তু ওভার বিট করা যাবে না এটা তাড়াহুড়াও করা যাবে না এটাকে খুব সাবধানে হালকা হাতে আলতো হাতে এটাকে আমরা ফোল্ড করে করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো আমরা একবার একবারে দিয়ে দিলে কি হবে এটা দলা পেকে যাবে তখন কেকটা কখনোই ভালো হবে না এভাবে ফোল্ড করে করে চারিদিক থেকে এনে জাস্ট হালকা হাতে এটাকে আমরা মিক্স করে নেব সো দেখেন এটা আমাদের মিক্সড করা হয়ে গেছে এখন এটাকে আমরা মোল্ডে ঢেলে নেব আমি এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি এটার নিচে আমি একটু তেল ব্রাশ করে একটা পার্চমেন্ট পেপার দিয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমরা আমাদের ব্যাটারগুলো সব ঢেলে নেব মোল্ডটা কিন্তু ফুল ভরা যাবে না তাহলে কেকটা যখন ফুলে যাবে তখন এটা বেরিয়ে যাবে এখন আমাদের এটা ঢেলে নিয়ে জাস্ট এটাকে একটু ট্যাপ করে দিতে হবে এভাবে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে বেরিয়ে যায় এখন এটাকে আমরা 40 মিনিটের জন্য চুলাতে দিয়ে দেব মিডিয়াম লো হিটে আর আপনারা যদি ওভেনে করতে চান তাহলে 180 ডিগ্রিতে দিয়ে 30 মিনিটের জন্য দিয়ে দেবেন বেক হতে থাক এখানে আমরা আমাদের হুইপিং ক্রিমটা রেডি করে নিই এখানে আমি হাফ কাপের মতো নিয়েছি লিকুইড হুইপিং ক্রিম এখন এটার মধ্যে আমরা দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো চিনি চিনি এটার মধ্যেও থাকে ক্রিমটার মধ্যেও থাকে তাই চিনিটা একটু বুঝে দিতে হবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন এখন এটাকে দিয়ে আমরা বিট করে নেব ক্রিমটা বিট করা হয়ে গেছে পুরোপুরি এটা স্টিফ পিক হয়ে গেছে দেখেন এটা যখন এভাবে ধরবেন পড়বে না তখন মনে করবেন যে এটা হয়ে গেছে আর এরকম একটা চোখা চোখা ভাব চলে আসবে সো এখন এটাকে আমরা দিয়ে এখন আমাদের কেকটাকে ফাইনাল ডেকোরেশন করে নেব 40 মিনিটস এখন হয়ে গেছে এখন আমরা চুলাটা একটু খুলে দেখি কি অবস্থা আমাদের কেকটার একটা টুথপিক অথবা কেক টেস্টারের সাহায্যে একটু দেখে নেই পুরো ক্লিন বের হলে মনে করব যে হয়ে গেছে দেখেন আমাদের টুথপিকটা পুরোপুরি ক্লিন বের হয়েছে সো এটাকে আমরা এখন নামিয়ে পুরো ঠান্ডা করে নেব সো দেখেন আমাদের কেকটা এখন ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমরা ডিমোল্ড করে নেব দেখেন এটা কতটা সফট হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে
এখন এটাকে আমরা মাঝখান থেকে দুটা ভাগ করে নেব। সমানভাবে আমরা দুটা, এটা ইজিলি হয়ে যাবে। আপনারা চাইলে তিনটাও করতে পারেন। দেখেন কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। তো দেখেন আমাদের কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমরা এখন এখানে হুইপিং ক্রিমটা দিয়ে আমাদের কেকটাকে ডেকোরেশন করে নেব। কেকটাতে আমি আগেই কিন্তু সুগার সিরাপ দিয়ে রেখেছিলাম, এটাতেও আমি একটু সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এখন কেকটা আমরা জাস্ট বসিয়ে দেব। এখন পুরো কেকটাকে আমরা একটু হুইপিং ক্রিম দিয়ে একটু ঢেকে নেব। এখন সাইড থেকে একটু গ্রেটেড চকলেট নিয়ে আমরা এভাবে একটু হাত দিয়ে লাগিয়ে দেব। এখন মাঝখান থেকে একটু চকলেট দিয়ে দেব। স্টার নজল নিয়ে জাস্ট সাইড থেকে একটু ফুল করে দেব। হুইপিং ক্রিমটা নিয়ে জাস্ট একটু ডিজাইন করে দেব। এখন জাস্ট উপর থেকে একটু চেরি দিয়ে একটু ডেকোরেশন করে নেব। সো রেডি হয়ে গেল আমাদের খুবই মজাদার ব্ল্যাক ফরেস্ট কেক, সেটাও আবার চুলাতে বানানো। এখন এটাকে একটু কেটে দেখাচ্ছি। দেখেন এটা, দেখেন দেখেন এটা কতটা সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটিকে শেয়ার করে পাশেই থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন।